আমি আপনাদের শুরু করেছিলাম চটে চট পরে আছে এক সাধু বলেছিলাম কি না, কিন্তু ওর আর কিছু বলা হলো না। চট পরা সাধু একটা শীতের দিনে ওই চায়ের দোকান, চায়ের দোকান জানেন তো, চা ও ভোর থেকে চা হয়, মানুষ শীতে চা খায় না তো। সাধু সেই উনুনের পাশে ছাই ময়লা আছে তাতেই একটা চট পেতে দিয়ে জয় নিতে শুরু করে। আর এক জমিদার ও তো চায়ের দোকানে চা খেয়ে বাড়িতে গিয়ে চলে গেল, ওই পাশেই বাড়ি দোতলা থেকে দেখছে, আরে ওখানে কে পড়ে আছে, বলে পড়ে নাই একটা সাধু, হ্যাঁ বোকা লোক, বাড়ি টাড়ি নাই বোধ হয় পড়ে আছে। জমিদার ঘুমালেন, আর এ সাধু বি ঘুমালেন, এখন তফাৎ কি বলুন। তুমি কি ওই পাড়ার লোক নাকি, বলে সে ঘুমাতে পারে। বলছে জমিদার উঠেই তার খাজাঞ্চি সাহেবকে বলছে, বলতো ওই যে সাধু শুয়ে আছে ওর কিরকম রাত কাটলো, আমার কিরকম রাত কাটলো, তোমার কিরকম রাত কাটলো, বল এই যে রাত্রিটা গেল কিরকম কাটলো, কার কিরকম কাটলো। সে খাজাঞ্চি সাহেব চিন্তা করে দেখলো কিরকম কি, যদি বলি যে রাজার চেয়ে আমার ভালো ঘুম হয়েছে তাহলে হয়তো চাকরি চলে যাবে। সে ভাবছে, ঠিক সেই সময় চট পরা সাধু সে বলছে, আপনার ঘুমের চেয়ে আমার ঘুম ভালো। জমিদার বলে, কে বলল কথাটা, বলে ওই সেই চট পরা সাধু উঠে পড়ছে সে বলছে। তো বলছে এই সাধু, তা তোর কি করে ঘুম হলো, তোর তো বিছানাই নাই, চটে শুয়েছিস আর আমি পালঙ্কে শুয়েছি, তা তোর আমার চাইতে তোর ঘুম ভালো হলো, ব্যাপারটা কি, রাতটা ভালো কাটলো, কিভাবে কাটলো। তখন সাধু বলছে, বলে মহারাজ আমি তো সারা রাত্রি 6 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, রাত্রে আর কি হয়েছে, কিন্তু আপনি বলুন তো আপনি ঘুমাতে পেরেছেন। বলে তাহলে তুই ঘুমলি কি করে, আমি যে ঘুমাইনি তুই জানলি কি করে। বলে মহারাজ আপনি ঘুমোতে পারবেন না এটা আমার জানা, আপনি বিছানায় ঘুমোতে পারেন না। বলে তাহলে তুই চটের উপরে ঘুমলি কি করে, ছায়ের উপরে ঘুমলি কি করে। বলে মহারাজ কেউ যখন ঘুমোয় কোথায় ঘুমোয় সে কি জানে, যখন জেগে থাকবেন তখন কাতিয়া পাশ বালিশ সব কিছু জ্ঞান থাকবে, খাটে নিচে জ্ঞান থাকবে, যখন ঘুমিয়ে যাবেন কে কোথায় শুয়ে আছেন জানা যাবে। জোরসে বলো, তাহলে কখন দরকার, খাটটা কিসের জন্য লাগে, ঘুমানোর জন্য তো, তা ঘুম যদি চটে হয়ে যায় তোমার খাটের দাম কি। কিন্তু মজার কথা, কেন ঘুম হলো না ওনার আর এনার হলো, ইনি বলছেন যে আমাকে কোনো পিঁপড়ে কামড়ায়নি, কিন্তু আপনার মাথায় পিঁপড়ে কামড়াচ্ছে, সকালবেলা হবে কি, আপনি সারা রাত্রি মিটিং করছেন, চিন্তা করছেন, এপাশ ওপাশ হচ্ছেন, সকাল হলে হবে কি, সকাল হলে ওই চিন্তাটা আমার না। জয় রাধে নিতা, রাধারানীর চরণে পড়ে গেলাম, আর রাধারানী সকালবেলা জাগিয়ে দিল, আবার রাধে, জেগে গেলাম তো আবার রাধে, রাধে বলে শুয়ে পড়লাম, রাধে বলে উঠে পড়লাম, নো টেনশন নো প্রবলেম, কি খাবো, কি করে চলবে, কি করে আসবে, এর টেনশনের পিঁপড়া আমাকে কামড়ায় না, কিন্তু আপনাকে কামড়েছে। আপনি ভালো বিছানায়ও ঘুমোতে পারেন, আপনার শত্রু আছে আমার শত্রু নাই, তাই আপনাকে পাঁচিট দিতে হবে, বেড়া দিতে হবে, আপনার সম্পদ আছে তালা মারতে হবে, মেরে দিয়েও শান্তি পাবেন না যদি কেউ তালা ভেঙে দিতে।
কিন্তু সাধুর কোন চিন্তা নাই ধন বলতে গোবিন্দ প্রাণ বলতে বলো আজকে কি বার যেন আবার মনে পড়ে বৃহস্পতিবার বলেন কার কিরকম কাটলো সন্ধে পর্যন্ত অনেকে কাল ঘাম কাটিয়ে সুখী হতে পারে না কিন্তু আমরা তবে সকাল থেকেই কৃষ্ণ ভক্তের সঙ্গ করছি কৃষ্ণ চিন্তা করছি কোনো দুঃখ লাভ ক্ষতির কোনো হিসাব নাই শুধু দিন কাটাতে হবে কৃষ্ণ বলে এটাই আমাদের আজ আশ্রমে লোক ধরে না সকাল থেকে তো কি ভক্ত সঙ্গে কেটে গেল আনন্দে এখনো বি চলছে এটা আমার কাটলো আর আপনাদেরও কাটলো কি করে কাটলো কি টেনশন কত রকমের প্রবলেম কত সমস্যা কত কি নিয়ে তারপর সন্ধ্যাবেলা এলে এখন একটু হাত তুলে নি তাই মানে দাও না গো তোমার বাড়িতে একটা গাও জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন সদানন্দন ব্রজ জন রঞ্জন Thank you.
তোমারে বধিবে যে, আরেকবার বলুন, তোমারে বধিবে যে। আমরা যদি এইটা বলি বাড়িতে কাউকে বলি, তাহলে তখন কি রকম গোকুলের কথা বলতে পারবো কি? আমারে বধিবে যে, বলে বাড়িতে বাড়িতে এটা দুবার দৈববাণী হয়েছিল। একবার যখন বিবাহ করে বসুদেব নিজের বাড়িতে বউ নিয়ে ফিরছিলেন, তখন একবার হলো যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংস তোমার মৃত্যুর কারণ, এটা একবার। আবার যখন মানে অষ্টম গর্ভের সন্তানকে যখন মানে কংস মারতে গেল, সেবার এই ছেলে হয়েছিল না মেয়ে, মেয়ে হয়েছিল, ছেলে হয়েছিল, কিন্তু নার্সিংহোমে চেঞ্জ করে। দেখুন, আমি আমি ভাবি যে সেকালে, এখন আমরা খবরের কাগজ বা ইত্যাদিতে সংবাদ পাই যে অমুক নার্সিংহোমে এই ছেলে মেয়েকে এরকম বদল করে দিয়েছে, কিন্তু আমরা ভাগবতে দেখি 5000 বৎসর আগেও বদল করে দিয়েছে, চেঞ্জ হলো না, দুবার চেঞ্জ করতে। একবার সপ্তম গর্ভের সন্তান দেবকী মা কারাগারে আছে, তার গর্ভ হলো, সেই গর্ভের সন্তানকে গর্ভ থেকেই চেঞ্জ করে দিল, মথুরা থেকে বৃন্দাবনে ট্রান্সফার করে দিল। কি সাংঘাতিক বৈজ্ঞানিক! এখন নাকি তো, এখন তো সন্তান হয় না সপ্ত, মানে এখন বিধাতা হচ্ছেন ডাক্তার, তুলে নেবে, কবে হবে? আমাদের ফোন করে বলছে, শ্যামসুন্দর প্রভু তাহলে ওই দিন যে জন্মাসুদ হবে সেদিন থেকে কি করবো? কবে জন্মাসুদ? না বলে 29 তারিখে। 29 তারিখে হবে তুমি জানলে কি করে? ডাক্তার লিখে দিছে, আরে আমাদের শাস্ত্রে লেখা আছে জন্ম মৃত্যু বিবাহ, কেউ বলতে এত কেটে দিতে হবে, ডাক্তার লিখে দিচ্ছে বাচ্চার জন্ম কবে হবে। তো তখন আমাদের বলে, ওই জন্য তো এখন আমরা আর কীর্তন টীর্তন শুনি, কারণ মানুষ কত এগিয়ে গেছে, কবে বৃষ্টি হবে বলে দিচ্ছে, কবে ছেলে হবে বলে দিচ্ছে। তাহলে ওরে ডাক্তার লিখে দিচ্ছে কবে জন্ম হলে, 29 তারিখে, আপনি নাম ঠিক করে ফেলুন, আর ওই দিন থেকে কি? আরে তো কি করে হবে জানলি? বলে ডাক্তার তো বলে দিয়েছে ওই দিনই তোমাদের ছেলে হবে। হবে কি? ছেলে আদৌ হবে? আগেকার মায়েরা তারা সন্তান প্রসব করেছেন, আজকে কি কেউ প্রসব করছেন? ও তো ডাক্তার বাবু 29 কেন, যদি মনে করেন 28ও তুলে নিতে পারে, 30ও তুলতে পারে, ওটার কোনো সমস্যা নাই, তুলে নেবে, সন্তান হচ্ছে না। তাহলে এটাকে বলা হবে না যে ডাক্তার তুলে নিচ্ছে ওটাই জন্মদিন, কিন্তু আমরা এখন ওটাই ধরছি, কোনো সমস্যা নেই, কিন্তু স্বাভাবিক জন্ম হয়নি, প্রসব হয়নি, হ্যাঁ দ্বার দিয়ে আসেনি। বলো তাহলে কথা প্রসঙ্গে এলো কি? 5000 বৎসর আগে কিরকম বৈজ্ঞানিক ছিলেন যে এই গর্ভ থেকে সন্তানকে অন্য গর্ভে সঞ্চার করে দিয়েছেন, তার নাম বলদেব। বসুদেব ঠাকুরের আর এক পুত্র যার নাম বলরাম, তিনি দেবকী মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, তাকে অল্টার করে দিয়েছেন, বৃন্দাবনে রোহিণী মায়ের গর্ভে সঞ্চার করে দিয়েছে। ভাবতে হবে যে বিজ্ঞান কোথা থেকে এলো, এখন বিজ্ঞান এগিয়েছে না, বিজ্ঞান তো পুরাকাল থেকে আছে, পুরাকালের বিজ্ঞান আরো এগিয়ে, সব কিছু সৃষ্টি তো পুরাকালেই করেছেন, তাকে অনুকরণ করছে। বলো রাধে রাধে। তাহলে কি হলো না, যখন
অষ্টম গর্ভে দেবকী মায়ের সন্তান হলো, তাকে কি করলেন? ঢাকাতে করে ঝুড়িতে করে নিয়ে কোথা রেখে এলেন বলুন? রাধে রাধে, একদম জানা কথা, সিরিয়ালে দেখে দেখে পচে গেছে। ঝুড়িতে করে মাথায় করে বৃন্দাবনে গোকুলে, বলে গোকুল ধাম কি, ভগবান কৃষ্ণ স্নেহা কি। আচ্ছা, রেখে এলেন না? স্বয়ং ভগবান বললেন আমাকে রেখে আসুন, যে জন্ম হয়েছে তিনি বলছেন আমাকে বৃন্দাবনে রেখে আসুন। তখন বসুদেব মুক্ত ছিলেন না বদ্ধ ছিলেন? বন্ধনগ্রস্ত জীব। কিন্তু শ্রীকৃষ্ণকে যেই তিনি কোলে নিলেন, বলো, ভগবত তত্ত্ব হচ্ছে এটাই, কৃষ্ণকে বাদ দিয়ে জীবন যাপন করছেন তো আপনি মায়ার বাঁধনে আকৃষ্ট। বাঁধনে, একে বাঁধন বলে, যা বাহ্যিক বাঁধনের চেয়েও কঠিন। বাহ্যিক দড়ি শিকল তালা খোলা যায়, ভাঙা যায়, ছেঁড়া যায়, কিন্তু মায়ার বাঁধন। তাই আমরা আবদ্ধ, কিন্তু আপনি শ্রীকৃষ্ণকে কোলে নেন, শ্রীকৃষ্ণকে সম্বন্ধ করে নেন। সে সম্বন্ধ নাহি কো যার, বৃথায় জন্ম গেল তার, বিদ্যা কুলে কি করিবে তার, তার বুদ্ধিকে ধিক, তার চেতনায় ধিক, কাকে নেওয়ার কথা কোলে, তাকে ফেলে দিয়ে কাকে কোলে নিয়ে বসে। যা নিয়ে এসেছি তাকেই নিয়ে যেতে হবে, বাকি সব থাকবে পড়ে। সেটা কি? প্রাণ নিয়ে এসেছি, মায়ের গর্ভে দেহ লাভ করলাম আমি, কখন? প্রাণ স্বরূপ আমি ভগবানের অংশ, প্রাণ চির অমর। আবার আমি যখন চলে যাব, আত্মাই সার, সঙ্গে আর কিছু থাকবে না, সবই ছাড় খা। যদি তাই হবে, আজ আমি আমার বলছি কোন বস্তুকে, নিতে হবে বসুদেবের মতো কৃষ্ণকে কোলে নিতে হবে, বাকি মায়ার বাঁধন কেটে যাবে। কারাগারে থেকে কৃষ্ণকে লাভ করলেন বসুদেব 5000 বৎসর আগে, এ লীলা ঘটেছে, নিত্য লীলা। আর আজকে 5000 বৎসর পরেও সারা পৃথিবী জুড়ে বসুদেবকে প্রণাম করছেন, বসুদেবের নাম উচ্চারণ হচ্ছে। তিনি কত বড় ভাগ্যবান ছিলেন, পুত্রের সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত বলে তিনি পৃথিবীর একজন মহান ভক্ত। আগে বলতে হবে কি, বসুদেব নন্দন, দেবকী নন্দন, আগে মা, আগে বাবা, পরে কৃষ্ণ। যশোদা নন্দন আছে না, নন্দ নন্দন, শচীর নন্দন, আধার পাত্র, যারা ধরতে পারে সেই বস্তুকে। আর আমরা মরে গেলে আমাদের কীর্তন, আমাদের মহিমা, আমাদের চরিত্র, আমাদের বাক্য কেউ মনেও রাখবে না, আমাদের চরিত্র কেউ স্মরণ করবে না, আমাদের পথের দিশারি কেউ হবে না। কারণ আমরা যে পথ চলছি সেটা কোনো সাধুরা চলে না, কোনো পণ্ডিত চলে না, কোনো জ্ঞানী চলে না, মূর্খরা চলেছে যে পথ। আমরা সেই পথকে অনুসরণ করছি, ছলে বলে অর্থ উপার্জন করতে হবে, ছলে বলে মুখোশ পরা জীবন, ভদ্রতা দেখাতে হবে, কিন্তু আমি একজন মেকি। এই ছলের জগৎ বাহ্যিকটা দেখাতে হবে, ভেতর চরিত্রহীন, বাইরে পোশাকটা ঝলমল করবে। এই মুখোশ পরা ছদ্মবেশী মানব জীবন এ মহাকালের কবলে হারিয়ে যাবে, এর মহিমা কেউ করবে না। আর
মহান কৃষ্ণ ভক্তদের জন্য দেবতারা পুষ্প রথ নিয়ে আসে, তাকে বরণ করে পৃথিবীতে। এই জন্য মনুষ্য জীবন অকারণে হারিয়ে গেল মায়ার সংসারে, যা সঙ্গেই যাবে না, আমরা তাকেই আদর করি আর তাকেই যত্ন করি। হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোপাল হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল, মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, দীনের দয়ালে প্রভু দীন দয়াল, দীনের দয়ালে প্রভু দীন দয়াল, দীনের দয়ালে প্রভু দীন দয়াল, দীনের দয়াল প্রভু দীন দয়াল, হে গোবিন্দ প্রভু হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা, বিপদ ধারি নন্দ তোলা, বিপদ ধারি নন্দ তোলা, বিপদ ধারি নন্দ তোলা, হে গোবিন্দ বলো হে গোবিন্দ হে গোপাল, হে গোপাল বলো হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল, বলো হে কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, দীন দয়াল প্রভু
দয়াল, তুমি দীন দয়াল প্রভু, দীনে দয়াল, দীন দয়াল প্রভু, দীনে দয়াল, বলো রাধে রাধে, রাধে রাধে, সব দুঃখ ভুলে যাবে, কীর্তন করুন, দেখবেন চোখের জলে এক আনন্দাশ্রুর উদয়। যজ্ঞ ঋষি মুনি সব দেবতা, স্বয়ং ভোলানাথজি কৃষ্ণ নামে কাঁদছে, স্বয়ং ব্রহ্মা দেবর্ষি নারদ, যজ্ঞ ঋষি মুনি কাঁদছে, এ নামের এমনি মহিমা কি বসুদেব বন্ধন মুক্ত হয়ে কৃষ্ণকে নিয়ে চলে গেলেন, আর যশোদা মায়ের কোলের মেয়েটাকে নিয়ে আবার আবার বন্ধন কেন হলো বলো? না না, কৃষ্ণকে কোলে নিলেন, বন্ধন খুলে গেল, আর মেয়েটাকে কোলে নিল, বন্ধন আসলে মেয়েটাকে, তিনি হচ্ছেন স্বয়ং। আচ্ছা মায়া কাকে বলে, মায়া কাকে বলে, বললে আবার সংসারে মায়া থাকবেন, সব সংসার ছেড়ে চলে যাবে, বলবো না ছেড়ে দেব না, বলবো না, আর প্রেম থাকবে না, সংসারে যে টানটা আছে এটা থাকবে না, ওইটুকু আছে যখন থাক, না না থাক না, তবু গৌরাঙ্গ প্রভুর মা দোহাই দিয়ে পালি, নাতনিটা আছে আমি চলে যাই, নাতনিটার বিয়ে হইলে কার দোহাই দেবে কে জানে, গরু আছে, গরু নাই তাহলে তো আর দোহাই দেওয়ার জায়গা নেই, বল তখন গোপালের কথা, তবে গোপাল তো মায়ার টান নয়, এটা হচ্ছে কৃষ্ণর টান, তাহলে মায়ার টান কি, মায়া কাকে বলাচ্ছে, মায়া যা নাই, যা নাই তাকেই বলা হয় মায়া, তাহলে কি বলা হচ্ছে মায়ার সংসার, সংসার আছে কি নেই, দেখে আমাদের করতাল বালা বলছে আছে, মাইকে বলো আছে, আগে ছিল পরেও আর তুমিও থাকবে, কি সব সাধু সংগঠন বন্ধ করে দিয়ে দোতলা বাড়ি বানিয়েছে, ও থাকবে, ও থাকবে, তাহলে সংসার ও বানায়নি, ও জন্ম হয়েছে কোথা, রাস্তায় সংসারে, তাহলে সংসার ও করলো না আগে ছিল, আগে ছিল, তাহলে আমার সংসার আছে বলি কেন, ভুল, এরই নাম মায়া, যা নয় তাই, আমি আমি কোনটা, আমি কোনটা গৌরের মা, আমি কোনটা, আমি হাত না পা না মুন্ডু না শরীর, কোনটা আমি, তো মরে যাব, মরে গেলে কোথায় যাবে দেহটা, শ্মশানে যাবে, আর শ্মশানে যখন পুড়ে গেল তার কি হলো, কে পুড়ে গেল, না এই যে যেমন দেখুন এখনো প্রমাণ হবে, কেমন আছেন মাধব প্রভু, হ্যাঁ কি ফেসে যাবে নাকি বলতে কুতি কোথায়, হ্যাঁ এত কয়েকদিন আগে গিয়েছিল বলে সবই ঠিক আছে, আমার শরীরটা যাচ্ছে না, বলেননি আপনি আমার শরীরটা ভালো, তাহলে উনি আলাদা ওনার, এই তো ক্লিয়ার হলো, কিন্তু বলার সময় বলি আমার শরীর,
মানে আমি আমি এই শরীরটাকেই আমি বলছি, কিন্তু এটা না, আমার শরীর মানে আমি আত্মা আর আমার দেহ, তাহলে আমার শরীর ভালো নেই, তাহলে আমি আলাদা শরীর আলাদা, এটা পরিষ্কার হল। এই তত্ত্বটা জানতে হবে জীবনে, নাহলে ভুল হয়ে যায়। আমি যদি ছেড়ে যাই তাহলে আর আমারও থাকবে না, তখন সংসার থাকবে না। আর আমি যদি থাকি তাহলে কি থাকবে বলুন তো? আধার কার্ড থাকবে, আধার কার্ডে বলা আছে সব, কার বাবা, কার স্বামী, কে মালিক, গার্জেন, আধার কার্ড লেখা থাকবে না? এটা হচ্ছে আমি, কে আমি, আর এ সংসার কজন, পাঁচজন, কার আমার, তাহলে আমিও থাকবে আমারও থেকে যাবে। আর যখন আমি বলবো আমি কৃষ্ণের দাস, তখন থাকবে আমি থাকবে আমার থাকবে সব তার হয়ে যাবে কৃষ্ণের সব। কোনটা ভালো? এই শুরু থেকে হবে, আমার বলবেন তো গ্যারেন্টি যুক্ত আপনি কাঁদবেন। যদি কোনো বস্তুকে আমার বলেছেন, এই মায়ার কান্না আপনাকে কাঁদতে হবে, কারণ কোনো বস্তু আপনার হাতে থাকবে না, আর সবাই আপনাকে ঠকাবে, আর তখনই তো আপনি কাঁদবেন। সব কিছু লয় হয়ে যাবে, যা আছে কাল থাকবে না, এরই নাম মায়া। আর যা আগে ছিল আজ আছে, পরেও থাকবে, সঙ্গে ছিল সঙ্গে আছে সঙ্গে থাকবে, তার নাম কৃষ্ণ, তার নাম ভগবান, তার নাম হরিনাম। প্রেম সে বলো, আবার বলো, শ্যাম মিলা দে, শ্যাম মিলা দে, নিতাই কৃষ্ণ কোলে এলো, বন্ধন খুলে গেল, মায়া দেবী কোলে চলে এলো। এই জন্য বাচ্চা জন্মের পরে কি করে? কাঁদে না? কাঁদে, কাঁদা চালু হয়ে গেল। কে কে কাঁদেননি বলেন? ওই যে চালু হয়েছে এখনো, খালি তো ফ্যাঁস ফ্যাঁস করবার, সব দুঃখ কি আমাকেই দিয়েছে? আরে যারা যারা দুঃখ পায় তখন তাদের মনে হয় যেন আমি সেরা দুঃখী, আর যদি প্রতিযোগিতা হয় আমি ফার্স্ট হব। আদৌ না, বিশ্বে দুঃখের যার যত আসক্তি থাকবে, যত আমার বলবে, আমার বলে জড়িয়ে ধরবে, তার তত দুঃখ। আর যে ছাড়তে পেরেছে ধীরে ধীরে করে, হালকা হয়ে গেছে, ও বলতে পারবে না। দেখেন কি জিনিস, একজন ফোন করছেন কাটুয়া থেকে, বলছেন প্রভু আপনার মানে অনলাইনে কীর্তন শুনি, আর আপনি আমি আপনার কাছে থাকি, তাহলে আপনার সংসার? বলে ও নাম মাত্র করি, কীর্তন শুনি আর আপনার কাছে থাকি। কি করে বলছেন আপনি আমার কাছে থাকেন? বলে আমি সবসময় তো আপনার চিন্তা করি। আপনি যার চিন্তা করেন, আমি যদি আপনার চিন্তা করি, তাহলে আপনিও কৃষ্ণের সঙ্গে জড়িয়ে যাবেন আর আমিও কৃষ্ণ। আমি অবাক হয়ে গেলাম যে কীর্তন শুনে মনটাকে কত এগিয়ে নিয়েছে, একদম পাক্কা কথা। ভগবানের কথা যখন বলবেন, যখন এখন আপনারা কোথায় আছেন বলুন তো? দেখলেন তো? আর যদি বাড়িতে থাকেন কি বলবেন? ঘরে বলছেন, ঘরে। তাহলে যখন কৃষ্ণ কথা বলবেন, আপনার মন, চিত্ত, বুদ্ধি সরাসরি বৃন্দাবনে। এখন আপনাদের কি কথা বলছি, যে মথুরাতে বসুদেব ঢুকে গেল কি নিয়ে? কন্যা সন্তান নিয়ে। তা আপনারা মথুরার চিত্রটা মনে আসছে না? আসছে কি না বলো? মথুরা গিয়েছেন কেউ? জানি যেতে হবে, মথুরা যেতে হবে, ভগবানের জন্মস্থান একবার তো জীবনে করা উচিত। তবে এই বাড়িতে বসে চোখ বন্ধ করবেন, মথুরা চিন্তনে এসে যাবে, বৃন্দাবন চিন্তনে এসে যাবে, যেতেই হবে, ও টাকা লাগে না।
এটা একবারে শুনে রাখবেন, গ্যারেন্টি, টাকা লাগবে না। আমি আমি বৃন্দাবনে গিয়েছি, আমার টাকা লাগে না, টাকা পেয়েছি। আর একবার প্রথমবারে যখন গেলাম আমার কোনো টাকা লাগে না, শুধু যারা নিয়ে গিয়েছিলেন আমাকে আমি তাদের সেবা করেছি, তাদের পুতুল বয়ে নিয়ে গেছি। যখন যেটা চাইবে দোকান থেকে পান কিনে এনে দিতে হবে, হ্যাঁ, কাপড়টা গুড়িয়ে এনে দিতে হবে, এইসব হুকুম তালিম করেছি, আর তারা আমার সব খরচা দিয়ে দিয়েছেন। বলো, কীর্তন গাইতাম শুধু, তখন কিছু কিছু লোক খালি শোনাতেন, কীর্তন তোমার এত ভালো লাগে বলিহারি যায়। তবে তুমি যদি বৃন্দাবন দেখতে তাহলে বৃন্দাবনের কথা ভালো করে বলতে পারতে। তখন লোক জাগতো, বৃন্দাবনে যাবো কি করে, কিন্তু তখন তো মানে অবস্থা খুবই খারাপ, গাড়ি ভাড়া জোগাড় করার কোনো সামর্থ্য নাই, কিন্তু মনের ইচ্ছা প্রবল হয়ে গেছে রাধারানী কৃপা। তারা বৃদ্ধ, তাদের একটা লোকের দরকার, সঙ্গে একটা লোকের দরকার হাই হুকুম পালন করা। এই তুই যাবি, তুই তো কীর্তন করিস, তুই যাবি বৃন্দাবনে, তোর পয়সা লাগবে না, তোর খরচা আমরা দিয়ে দেবো। বাস, ক্যাশ ধরে নিলাম। কি সুন্দর সুযোগ হলো, আর সেই দর্শনই দর্শন হয়েছে। পরে আবার অনেকবার গেলাম, কিন্তু সে অনুভূতি হয় যা প্রথমবারের অনুভূতি। হ্যাঁ, সেবা করার প্রয়াস নিয়ে গিয়েছি বিনা পয়সা, যাওয়া যাবে, আপনিও পারবেন। আজও কত মানুষ বিনা পয়সায় চলে যাচ্ছে, মনে ভাববেন না পয়সা নেই যাওয়া যাবে না, শুধু রেডি হন, তৈরি হন, উচ্ছ্বাস রাখেন, উদ্যম রাখেন, পাকা। ব্যবস্থা তো তিনি করেন না, তার ধামে যাওয়ার সুযোগ অর্থের দ্বারা হয় না, জাগতিক মানে পুরুষাকারের দ্বারা হয় না, চাই হচ্ছে উদ্গম, সদ ইচ্ছা, প্রার্থনা থাকলে রাধারানীর ব্যবস্থা করে। আর বাড়িতে বসে বৃন্দাবনে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, নিধুবন, আপনি চোখ বন্ধ করে চোখের পরিভ্রমণ করবেন। যে আপনি বাড়িতে বসে চিন্তা করবেন, আমি রাধা কুণ্ডের তীরে বসে হরিনাম করব, গোপীনাথে মন্দিরের দ্বারে বসে হরিনাম করছে ফলশ্রুতি। এই জন্য ওই ভক্ত বলছেন, আমি আপনার চরণে রয়েছি, আপনাকে চিন্তা করছি, আপনি ঈশ্বরের চিন্তা করছেন, আর আমি আপনার চিন্তা করছি, তো আপনার কাছে আছি। এটা ঠিক, আমরা মথুরা মণ্ডলীর কথা বলছি, হ্যাঁ, কংসের কথা বলছি, বসুদেবের কথা বলছি, তো তাদের স্থানে আছি, তাদের কাছে আছি, এই মুহূর্তে সংসারে না। এই জন্য সৎ চিন্তা করতে হবে, সৎ চিন্তা করলে সচ্চিদানন্দ ভেতরে ঢুকবে, নিরানন্দহীন আনন্দময় ভগবান ভেতরে চলে এলে আপনারা আনন্দের সীমা থাকবে না, এতে কোনো দুঃখ নেই। তাহলে কি হলো, মেয়েটাকে নিয়ে যেই এলো, মেয়েটা কি করলো, কান্না শুরু করে দিল, মায়া কান্না। জীব কাঁদে কেন, আমরা কাঁদি কেন, মায়ের গর্ভে কাঁদি না, আগেও কাঁদলাম না, কিন্তু জন্মের পরে কাঁদি কেন, মায়ার চাদর গায়ে দিয়ে দিলাম, মায়ার জগতে এসে গেলাম, তাই শিশুর কান্না শুরু হয়ে গেল। সেদিন থেকে আজ পর্যন্ত আমরা জীবনে কেবল কেঁদেই যাচ্ছি, কেঁদেই যাচ্ছি, এটা মায়ার জগৎ কিনা, যা জড়িয়ে ধরব তা কাঁদা ছাড়া আর আনন্দ না। তাই বসুদেব বন্ধন মুক্ত হলো কৃষ্ণকে কোলে নিয়ে, কিন্তু মায়া দেবীকে নিয়ে প্রবেশ করলো। কৃষ্ণ মুক্ত করে দেন, কারাগারের বাইরে করে দেন, সংসার কারাগার থেকে আপনাকে বাইরে করে দেবে, এটি মুক্ত। সংসার থেকে সাধু সঙ্গ করছে, স্বয়ং কৃষ্ণ কৃপা করে কারাগার মুক্ত করে দিয়েছে, আর আপনি সংসার থেকে বেরোতে পারছেন না, জানবেন মায়া দেবী আকর্ষণ করে আপনাকে বদ্ধ দশায় এসেছে, অন্ধকার। মেয়েটা কেঁদে উঠল, আর যেই কেঁদে উঠল
দাড়িরা কি করলো, যারা দাড়ি ছিল পাহারা দিচ্ছিল তারা কৃষ্ণকে যখন নিয়ে গেল তখন কিরকম ছিল, কেন ঘুমিয়েছিল? ওটা ছিল বিষ্ণু মায়া, ঘুম পাড়িয়ে দিয়েছিল আসল কাজটা করে নিতে হবে। আর যখন মায়া দেবী ঢুকে গেল, না না আপনাকে না, প্রহরীদের বলছে, তারা তো যেই ট্যাঁ করে কেঁদে উঠছে সকলে জেগে উঠল, বলো। আচ্ছা দেখে মা হয়েছে যারা জানে, ঘুমিয়েও ঘুমোয় না বাচ্চা কখন উঠে পড়বে, এত চঞ্চল আমি দেখেছি। অন্য সময় দেখুন, কিন্তু যখন সন্তান হয় সে এত চঞ্চল যে একটু কাঁদলেই নড়ে উঠলেই মা জেগে উঠল, তাহলে এত জাগ্রত কিভাবে? আর কৃষ্ণ যখন চলে গেল প্রহরীরা কি করলো, জেগেছিল একবার টানা, ভাবছে বোধহয় জন্মের ঘুম দিয়ে দিচ্ছে। আর যেই মায়া দেবী ঢুকে গেল আর কৃষ্ণের অদ্যাপিও সেই বাঁশি যমুনা পুলিনে বাজছে, কোন কোন ভাগ্যবান শনিবারে পায়, তা বলো কৃষ্ণের বাঁশি আজও বাজছে, আজও গোবিন্দ ডাকছে, আজও সাধুগুরু আমাদের ডেকে বেড়াচ্ছে, নিতাই চাঁদ ডাকছে তোরা আয় রে, গৌর চাঁদ ডাকে আয় রে, তাহলে আমরা কি শুনতে পাই? কিন্তু বাচ্চা কাঁদলে, বাচ্চার বাপ ডাকলে ওই আমাদের পঞ্চুর বাপ আসে। আমি আশ্চর্য হয়ে যাই, জুতোর শব্দ মায়েরা বুঝে নেয়, ওই মানে অনেক লোক যাচ্ছে মেন রাস্তা দিয়ে কোনটাই বললো না ওই, কিন্তু পঞ্চুর বাবার জুতোর শব্দও জানা আছে। তার মানে কি মায়ার সঙ্গে যুক্ত, কিন্তু কৃষ্ণের যে বাঁশি বাজছে, সাধুগুরু ডাকছে, হরিবল বলবি আয়, সৎসঙ্গ করবি আয়, আমরা কি শুনতে পেয়েছি? রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোপাল রাধে গোবিন্দ রাধে, গোপাল রাধে গোবিন্দ রাধে, গোপাল রাধে গোবিন্দ রাধে, গোপাল রাধে। রাধে 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 রাধে, শাঁক বাজালেন, যাক তবু আপনি ছিলেন কারাগারে বলে শাঁকটা বাজলো, বসুদেবের মেয়ে হয়েছে, দেবকী মায়ের মেয়ে হয়েছে, কেঁদে উঠছে তো সবাই জেগে উঠলো, কংসকে গিয়ে খবর দিল, কংস ছুটে এলেন, দেবকী মা পায়ে ধরে বললেন দাদা আপনার কথা ছিল কে আসবে অষ্টম গর্ভে, সে তোমার শত্রু, কিন্তু এ তো মেয়ে তোমার ভাগ্নি, তুমি ছেড়ে দাও, কি করা যাবে, কথাটা তো ঠিকই, ছেলে তো হয়নি,
কি মেয়ে বলো? তখন কংস একটু দয়া মায়ায় হৃদয়ে বন্ধ করল, আমাদের এটা একটা নিয়ম আছে, মালিক বাতাসা দিয়ে দিলেই জানতে হবে আর শুনতে চাচ্ছেন না। বাতাসের আমি আজ ঘড়ি আনিনি, বেশি করে গাইব বলো। আসলে বর্ষাকাল তো, ঘরে বসে আছে একটু বেশি করে গাইবি বলো। আচ্ছা তাহলে এ তো হয়ে গেছে, কি যেন বলছিলাম, ছেলে না মেয়ে, মেয়ে হয়েছে, কংসের দয়া হল, বোন বলে কথা, মেয়ে হয়েছে তাকে মারবো। আচ্ছা ঠিক সেই সময় এ লোক ঠিক টাইমে আস, এসেই বলছে ভুল করবেন না মহারাজ, ভুল করবেন না, আপনি ভুলের ফাঁদে পড়ে কত আপনাকে কষ্ট পেতে হয়, আপনি ভুলটা করবেন না। বলে আরে কি ভুল করবো না, এই তো মেয়ে হয়েছে, ওই ছেলে তো হলো না। তখন তিনি বলে দিচ্ছেন, আবার বুঝিয়ে দিচ্ছে, এ দেবতাদের মায়া আপনি বুঝতে পারবেন না, কখনো মেয়ে কখনো ছেলে, ছেলেই মেয়ের রূপ ধারণ করে ঢুকে গেছে মনে করেন, এবার আপনি মরে যাবেন। কংস দেখলো ভাগ্যিস আপনি এসে গেছেন, নাহলে আমি এক্ষুনি ভুল কাজ করতে যাচ্ছি, ফটাং করে ছাড়িয়ে নিয়ে যেই শিলাপৃষ্ঠে আছাড় দিয়ে মেরেছিল সেই শিলাপৃষ্ঠে এই অষ্টম নম্বরে কন্যাটিকেও, আসলে এ তো মানে সাধারণ মেয়ে নয়, এ তো অষ্টমী, অষ্টমী। আরে আপনারা অঞ্জলি দেননি, কাকে দেন, মা দুর্গা, তারই নাম তো অষ্টমী। হ্যাঁ, তাই সেই মানে মেয়েটার পায়ে ধরে ধরে এরকম, এর আগে ছোটা ছেলেকে মেরেছে, সব রক্ত আজও লেগে আছে সেখানে, সেই পাষাণ আজও আছে, সেই দেওয়াল আজও আছে। এখন সেখানে সময়ের পরিপ্রেক্ষিতে সেই 5000 বছর আগেকার সেই কারাগার দেওয়াল আছে, তার দেওয়ালের সঙ্গে আবার সেটিং মানে ওই কি বলে মসজিদ আছে, এর যে দ্বন্দ্ব আজও চলছে, তো সে মসজিদ আছে কিন্তু দেওয়ালটাকে রক্ষা করছে সেই দেওয়াল। তো সেই যেখানে তিনি আছাড় মেরেছিলেন তার রক্ত লেগে আছে মথুরা। তো সেই জায়গাটায় যখন মারতে গেলেন ওই মেয়েটা তখন হাত থেকে ছাড়িয়ে উপরে উঠে গিয়ে অষ্টভুজ ধারণ করলেন, ভুজ মানে অষ্ট হাত বের করলেন নানা অস্ত্র প্রহরে, মা দুর্গা রূপী দাঁড়িয়ে অট্ট হাসি হেসে বললেন মূর্খ কংস। তখনই বলেছিল এই দ্বিতীয়বার হলো এটা, তোমারে বোধিবে যে, এবার বুঝা গেল যে তুমি মূর্খ, কিরকম দেখুন পাহারা দিয়ে রেখেছে, বেঁধে রেখেছে, এর ভিতর দিয়েও এই ছেলে বদল হলে কোন নার্সিংহ এত, তার মানে এই যে প্রহরীরা যারা পয়সা দিয়ে লোক রাখা হয় এরা নিজের লোক না পরের লোক, হলো কি করে, এদেরকে যদি পাহারায় রাখলাম তাহলে ঢুকলো কি করে, বেরোলো কি করে, বদল হলো কি করে? এই জন্য বলছেন কাউকে বিশ্বাস, কাকে বিশ্বাস করি, পয়সা দিয়ে পাহারা রেখে দিয়েছি, ছেলে হলেই আমাকে ডাকবে, বেশি করে পুরস্কার দিয়েছি, ঘুমাসনি রে কটা দিন, ঘুমাসনি বাচ্চা হওয়ার কটা দিন, ও তো মানে সেই এখনকার মতো নয় যে 29 হবে, ওই দিনই জাগলেই হবে, এ তো কোনো ঠিক নাই কবে হবে, এ কটা দিন বলো, যারা সার্ভিস করে তাদের বাচ্চা হবে, তাদের না,
পত্নীদের বাচ্চা হবে, বসের কাছে গিয়ে ছুটির আবেদন করছে, আমার মানে বাচ্চা হবে, তা আপনি আমাকে ছুটি দেন। সে বস এরকম চশমার উপর দিয়ে তাকিয়ে বলছে, তা তোমার বাচ্চা কবে হবে? বলে, স্যার আমি কি করে বলবো, তবে এই মাসে হবে, হিসেব অনুযায়ী এই মাসে হবে, আপনি আমাকে পুরো মাসটাই, এক মাস ছুটি দিল, সে মাসে আর বাচ্চা। বলে, স্যার আমাকে ছুটি আবার দিতে হবে এক মাস। বলে, তোর কটা বাচ্চা হবে? আগের মাসে ছুটি। বলে, আমি কি করে জানবো, হওয়ার কথা বলো। সবাই থাকলো, পয়সা নিল, এত লোক থাকলো, তবু কৃষ্ণ বলল, মেয়েটা কি বলল, তোমারে বধিবে যে, তার মানে এখানেই হয়েছে কিন্তু পাশ হয়ে গেছে, আমি কাদেরকে নিয়ে সংসারে আছি, কিরকম এরা সত্যিবাদী, আমাকে ডুপ্লিকেট করে বাচ্চা পাচার করে দিয়েছে, মানে সে অন্য জায়গায় বাড়ছে, কি সর্বনাশের কথা বলো। এরপরে আর সংসারে কাউকে বিশ্বাস হবে? এই রকম ব্যাপার, সব এরকম, কি করব আমরা, একটু ঘুমিয়ে গেছিলাম, এরকমই সবাই বলবে, আপনার মহাবিপদ সংকটে এসে যাবে। এই জন্য বিশ্বাস যদি করতে হয় তো সাধুকে করো, গুরুকে করো, গোবিন্দকে করো, তিনি তোমার বলো। তাহলে এভাবেই আজকে এই পর্যন্ত নাম হট্ট, আবার যদি সুযোগ থাকে আবার আসবো আপনাদের চরণে, আবার কৃষ্ণ কথা বলবো, আবার সঙ্গে থাকবো। গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায়স্তদা, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায়।